হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন আরেকটা সকালে, নতুন আরেকটা ব্লগে, আর বৃষ্টি ভেজা সকালে সবাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমি হইলাম লাকি, এলসি লাইফস্টাইল ব্লগে স্বাগতম। আজ তো হইলো শনিবার, সকাল 7:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পরশু দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, মানে আর বৃষ্টির বন্ধ নেই। যদি রৌদ্র দেয় তো রৌদ্র, এত বেশি রৌদ্র দেয় যে মানুষের পুরো জ্বালাইয়া পুড়াইয়া শেষ করে। আর এখন বৃষ্টি শুরু হয়েছে, তো এত বৃষ্টি, মানে চারিদিকে ফ্লাড হইয়া যায়। এত বৃষ্টি, এত বৃষ্টিও কিন্তু ভালো লাগে না। দেখিও বাড়িঘরের কী অবস্থা হয়, মানে এত বাজে হয়। আর আমরা তো মানে বাড়িটা পিছলা হয়ে যায় আর কি, খুবই বাজে লাগে। কিন্তু এমনি বৃষ্টি হলে তো খুবই ভালো লাগে, গরমটাও প্রচুর কমছে। কীভাবে গরম পড়ছিল। তো যাই হোক, সবাইদের সঙ্গে নিয়ে আমার দিনটা শুরু করলাম, ব্লগটাও শুরু করলাম। সারাদিন যা করি তা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি ভালো লাগবো। আর যদি আমার ভিডিওতে কোনো অংশ ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করিও, কমেন্ট করিও, পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করিও, পাশে দেখিও। তো বাইরে আজকে ঝাড়ু দিতে পারলাম না, ঘরে এই আগেই চাটা বসাই দিলাম। দেখো আমার চাটা রেডি, একটা বিস্কুট দিয়ে নিছি, কারণ 8টা বাজে গেছে, একটু পরেই ভাত খাইতে লাগবো, তোমরা তো জানোই। আর আজকে আমার রান্নাবান্নাটা অনেক কম, আজকে ভাতও এখন রান্না করতে লাগতো না। কালকে ওই যে ছোটো যায় খিচুড়ি দিয়েছিলো, তো পরে আর কি আর ইয়ে করা হয়েছে না, ভাত অনেকটাই রইয়া গেছিলো, তো ওইটা লেগে ভাত আর রান্না করা লাগলো না। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া শেষ করি, হাজব্যান্ডও গেলো কাজে, আর আমি দেখো এখানে স্কুলের কাজ করি, মানে স্কুলের তো এক্সাম শেষ হয়েছে, তাহলে তখন পেপারটা চেক করতে লাগবো। তো পেপার চেক করি আর কি, তো ভাতও তাড়িয়ে তরকারি যা কিছুই রান্না করি আর কি, অল্প একটু পরে করবো, কারণ এই কাজটা না বন্ধ না থাকলে স্কুল করা যায় না। আর আজকে আমরা স্কুল বন্ধ দিছে, কারণ কালকে এক্সাম শেষ হয়েছে, এটা লেগে একটা দিন বন্ধ দিল। আর কালকে তো সানডেই আছে, মানডে থেকে আবার স্কুল আর কি। তো এটাই আর কি ঘটনা। আর সবচেয়ে থেকে বোরিং কাজ হলো গিয়ে এটাই, যে মানে পরীক্ষা তো হয়ে যায় ঠিক আছে, কিন্তু পরে যে পেপার চেক করাটা, এটা একটা দায়িত্ব নিয়েও কাজ, আর বোরিংও লাগে, ভালো লাগে না একসঙ্গে বইয়া অনেকটা দেখতে, কিন্তু দেখতেই লাগবো, কী করবো, কোফ শেষ তো করতে লাগবো। আর এখন দেখো উঠছি, উঠিয়ে এখন ভাতটাও বসাই দিছি, এখন বাজি গেছে প্রায় 12:10 শুইব। আর ভাত সকালে হয়ে গেছিলো, হইয়া দেখো এখনও ভাত অনেকটা রইয়া গেছে। কালকে যে আমি কী বুঝিয়ে চাউল দিছিলাম জানি না, আর পরে খিচুড়ি খাওয়ায় তো দুপুরে আর খাওয়াই হইল না। আর বাইরের পরিস্থিতি তো একইভাবে চলতে আছে, মানে বৃষ্টি বন্ধ নাই, বৃষ্টি চলতেই আছে আছে। আর দেখো এখন আমি পেঁয়াজ অল্প একটু কাটলাম আর কি, মাছ দিয়া অল্প করে একটু তরকারি বানাবো, কারণ একদিনের তরকারি কতদিন খাইতে আর ভালো লাগে না। তো যাই হোক, রান্নাবাড়া কমপ্লিট। দেখো অল্প করেই আমি তরকারি বানিয়েছি, আর এরকম একটু অল্প ছোটো জায়গাও দিছি, আর ছোটো জায়গায় দেখো আমার এরকম একটু অল্প করেই তাই মাংস তরকারি বানিয়েছে, এটাও তাই অল্প করেই দিল, সবই অল্প অল্প বানাই, কারণ ওই যে কইলাম না একদিন তা আর একদিন ভালো লাগে না। তো এখন একটু বৃষ্টি কমছে আর কি, তো এখন একটু ঝাড়ু দিলেই আর দিয়ে একসঙ্গে স্নানও করবো আর কি। আর আজকে না ভাবছিলাম অনেক কাপড় চোপড় ধুইমো, কারণ পূজা এই পড়ছে, দেখো কিচ্ছু কাপড় চোপড় ধোয়া হয়েছে না, কিন্তু এই বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কেমনি ধুইব, ধুইলে আমরা তো মেলিয়া দেওয়ারও জায়গা নাই আর কি, এটাই প্রবলেম। তো যাই হোক, এখন আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে, বাইরে রৌদ্র কিন্তু নাই, তবু জামা টামা একটু মেলিয়ে দেওয়ার, কারণ যাই হোক একটু বাতাস টাতাস লাগলে একটু গন্ধ টন্ধ যাইব আর কি। কিন্তু মানে এটাই মনটা খারাপ লাগে যে কাপড় অনেকগুলো ধুইতে আসলাম কিন্তু আর ধোয়া হইল না, কিন্তু এই বৃষ্টির মধ্যে ধুইয়া না মেলিয়া দিবার জায়গা নাই, বাইরে হচ্ছে অল্প সময় দিমু এখন, কিন্তু পরে তো শুকাইতো তো না, পরে আমি কই মেলিয়া দিমু কও, ঘরে ছোটো মোটো যদি বারান্দা টারান্দা বেশি বড় থাকতো তাহলে তো ইচ্ছা দেওয়া যায়। তো বন্ধুরা প্লিজ, যদি নতুন কেউ ইয়া থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর তোমরা একটা কথা কো তো, আমার ভিডিওটা কি তোমরা ভালো লাগে না, যদি না ভালো লাগে প্লিজ কমেন্টে জানাইও। কয়েকদিন থেকে এত খারাপ লাগে, ভিডিও দিতে ইচ্ছা করে না জানো, ভিডিওতে একবারেই ভিউজ নেই। যাই হোক, আমরা যারা ছোটো ইউটিউবার আছি আর কি, ইউটিউবার কইলে মানে অনেকটা একটা বাজে দেখায় আর কি, মানে ছোটো ছোটো যারা ভিডিও করি আমরা, তারা কিন্তু এই ছোটো ভিডিও বানাইতেই অনেকটা কষ্ট করে বানাই, কিন্তু ভিডিওতে যখন ভিউজ আয় না না মনটা অনেক খারাপ হয়ে যায়, ভালো লাগে না। আর স্নানের আগে এই জিনিসটা করছিলাম, তো তোমরা সঙ্গে এটা শেয়ার করলাম না, তখন বৃষ্টি আসছিল, এই যে তুলসী গাছ লেবু গাছ বৃষ্টির জলে মানে ভারী হয়ে আর কি পুরো মাটিতে লাগি গেছিলো, অবস্থা পুরো কাহিল আসছিল। তো এইগুলারে একটা রশি, এক দুইটা না দুই তিনটা রশি নিয়ে এগুলার বাঁধ দিয়ে দিছি যাতে মাটিতে না লাগে। আর আমরা এখানে একটাই প্রবলেম আসলে, মানে ওই যে নিচে মাটি নাই, মাটি না থাকায় গাছগুলোতে কোনো ফল হয় না কিছু না, মানে অবস্থা কাহিল হইয়া বোয়া তার, কিন্তু মাটি যে দিতাম মাটি কিন্তু আমরার দিকে পাওয়া যায় না, আমরার দিকে
কেউ যদি মাটির দরকার লাগে মাটি কিনে আনিয়ে দিতে লাগে। তো এই ছোট একটু গাছের লাগে তো আর মাটি, আমার তো আর এক বালতি মাটি দিত না কেউ, তো এটাই সমস্যা আর কি। দেখো গাছের গোড়াটার কী অবস্থা, দেখো পাথর টাথর দেওয়া রাখছে, মানে মাটি নাই বলতে একটুকু মাটি নাই, আর যেগুলো মাটি আছে বৃষ্টির জলের সঙ্গে এগুলো মাটিও যায় গিয়া, মানে খুবই খারাপ অবস্থা আর কি। আর আকাশের অবস্থা তো আর কইয়া লাভ নেই, মানে এরকম পড়তেই আছে, কিন্তু গরম লাগে না, এটাই ভালো লাগে। আর কাপড়গুলো তো এখানেই মিলিয়ে দিছিলাম, তো এখন ঘরেই আমি সিঁদুর টিন্দুর দিলে এলাম, দিয়ে এখন আমি ভাত খাওয়া তো বই গেছি, আর খাইলিমও এখন আর কি, হাজব্যান্ড তো করে না, পরে আইব। তো দেখো ভাতটাও বাড়ি লাগছে, এই যে ভাত নিছি, আর আজকে সকালে একটু ভাত কম খাইছিলাম, এখন একটু বেশি করে লইছি, তোমরা দেখলেই বুঝতে পারবা। এই যে মাছ তরকারি এখন দুপুরে খাওয়া, এই যে মাছটা খালি পেঁয়াজ দিয়ে বানাইছিলাম, অল্প করেই বানিয়েছিলাম, তোমরা তো আগেই কইলাম। আর এটাও ছোট যায় দিছিল যে মাংস তরকারি, সবই অল্প অল্প বানাইছি, জানো তিন দিন চার দিন একটা তরকারি রাখিয়া খাইতে ভালো লাগেনি, খুব টেস্ট নষ্ট হয়ে যায়, কীরকম জানি লাগে, ভালো লাগে না। আজকালকে অল্পই বানাইছি, আমি যা লাগলে রাত্রে আবার কিচ্ছু কর্ম, এরকম করিয়ে করিয়ে আর কি অল্প করে বানাইলাম। তো অনেকক্ষণ পরে তোমরা সামনে আসছি, ছোট যার বিয়ার ক্যাসেট লাগাইছিল আর কি টিভিতে, তো এইটা দেখাতে লাগছিলাম, আর দেখো কি হয়েছে, এইটাই বাসি খুলিয়া পড়ে গেছে। সে তো টিভি দেখাতে ব্যস্ত আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, মানে কাপড় তোলার মনেই নাই, হঠাৎ করে মনে হয়েছে সন্ধ্যা হয়ে গেছে, কাপড় উঠেছি না, আর উঠাইতে আইয়া এমনভাবে টান দিছি বাসের মাঝে, বাসটা মানে ভাঙছে না, খুলিয়া পড়ে গেছে। আর এত হাসি উঠছে, মানে আমি একলা একলা অনেকক্ষণ হাসছি, আমার হাসিটা কিন্তু খুবই বেশি, মানে আমি যদি হাসি শুরু করি তো আমার হাসি আর বন্ধ হয় না, আমি দুঃখে কষ্টে সবসময় আমি হাসতেই থাকি, এত হাসি উঠছে এত হাসি উঠছে। আর এদিকে তাড়াতাড়িও লাগছে, ক্যাসেট গিয়ে আবার দেখতাম, তো এটা লেগে আমি তাড়াতাড়ি করে ঘরে নিয়ে কাপড়টা মেলিয়ে রাখলাম আর কি, মেলিয়ে রাখিয়ে দেখো আবার তাই মানে ছোটো যার রুমে ওইদিকে ফিরিয়া যাইতে লাগে আর কি, কারণ আমরা ফ্রিজটা এখানে থাকায় তো এদিকে দরজাটা বন্ধ হয়ে গেছে আর কি, এদিকে যাওয়া যায় না, তো এটা লেগিয়া এইদিকে ঘুরিয়ে যেতে লাগে আর কি। তো তাড়াতাড়ি করে এইদিকে তাই করে আবার যাই আর ক্যাসেট দেখার লেগা, তো যাই হোক বহুত পরে আইলাম ঘরে, তাইয়া সন্ধ্যাবাতি উঠে দিলাম আর কি, আর দিয়ে এখন আমার চা বানাইতেও লাগলো না, কারণ ছোটো যার বন্ধুরা আইছিলো আর কি আজকে, তো তাই চা বানার, তো আমার কইলো যে মেজদি ভাই তুমি চা বানাইও না, আমার মেজদি ভাই ডাকে আর কি, তো আমার কইলো মেজদি ভাই চা বানাইও না, যে তুমি চা খাইবাই আমার এখানে, তো তাই চা আমার সবার আগেই আনিয়ে দিল, কারণ আমি খুব গরম গরম চা খাই আর কি, আমার ঠান্ডা হয়ে গেলে চাটা আর ভালো লাগে না। তো আমি চা কিন্তু অলরেডি খাওয়া শেষও করে নিয়েছি, কারণ আমি ওই যে কইলাম না তাড়াতাড়ি খাই, খাওয়ার পরে এই কেকটা আনিয়ে দিল, তো পরে আর কি এমনি কেকটা বইয়া বইয়া খেলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে অতটুকুই, কীরকম লাগলো অবশ্যই জানাইও, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করিও, কমেন্ট করিও, পারলে শেয়ার করিও, আর নতুন যদি কেউ ইয়ে থাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকো, প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো, একটু সাপোর্ট করো দিদি ভাইটারে, সবার কাছে রিকোয়েস্ট করছি, আর প্লিজ একটু পারলে শেয়ার করো, প্লিজ 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 সবার কাছে রিকোয়েস্ট করো, ভিডিওতে ভিউজ না আইলে অনেকটাই খারাপ লাগে। তো চলো সব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে, তত সময় সব টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you.